স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন, নাম লেখাবেন জাতীয় দলে, লাল সবুজের জার্সি গায়ে খেলবেন দেশের হয়ে। তবে পায়ে চোট পেয়ে সেই স্বপ্ন হোঁচট খেয়েছে ঠাকুরগাঁয়ের জিয়াউল হকের। হোঁচটের কারণে ধরে রাখা হয়নি ক্রিকেট খেলা। তবে ক্রিকেটার না হলেও ক্রিকেট ব্যাট তৈরি করে সফলতা পেয়েছেন এই জিয়াউল হক। গড়ে তুলেছেন তনেন স্পোর্টস নামের ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। প্রতি মাসে সে কারখানা থেকে 25-30 লাখ টাকার ব্যাট বিক্রি করেন তিনি। সরজমিন গিয়ে দেখা যায় ব্যাট তৈরির এক মহাসমারোহ জিয়াউল হকের কারখানা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শ্রমিকদের ব্যস্ততা। কেউ বেত কাটছেন, কেউ রোদে শুকাচ্ছেন, কেউ ফিনিশিং করছেন, আবার কেউ বাজারজাত করানোর জন্য প্রস্তুত করছেন। আর এসব ব্যাট দেশে আমদানি হওয়া ক্রিকেট ব্যাটের তুলনায় 40% কম দামে মেলে বাজারে। এই কারখানায় তৈরি করা হয় আন্তর্জাতিক মানের উইলো ও অটোগ্রাফ ব্যাট। চাহিদা সাপেক্ষে ব্যাট বানিয়ে করা হয় বাজারজাত। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত পাঠানো হয় তার কারখানার ব্যাট। প্রতি মাসে গড়ে 25-30 লাখ টাকার ব্যাট বাজারজাত করা হয় এই কারখানা থেকে। এবং এই প্রতিষ্ঠানে আমাদের 40-এর অধিক কর্মচারী কাজ করেন। আমাদের সামনে রুট লেভেলটিকে সম্পূর্ণভাবে বাংলাদেশের কভার করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 2016 সাল থেকে এই প্রতিষ্ঠানটা শুরু করেছি এবং চেষ্টা করছি আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করার। এখন পর্যন্ত যা উৎপাদন করছি সমস্ত আমাদের সেল হয়ে যায় এবং নতুন করে উৎপাদন বাড়ানোর আরও চেষ্টা করছি। ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়ার বাসিন্দা জিয়াউল হক জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ গ্রামে গড়ে তুলেছেন ব্যাট তৈরির এই কারখানা। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে স্নাতক শেষ করেছেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ছেন এই উদ্যোক্তা। জিয়াউল হক জানান, 2012 সালে ভারতের এক কোচের কাছে প্রশিক্ষণে যান তিনি। সেখানকার উত্তরপ্রদেশের মিরাট শহরে গিয়ে দেখে আসেন ক্রিকেট পণ্য তৈরির কারখানা। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে শুরু করেন ক্রিকেট ব্যাট তৈরি। শুরুর দিকে ভারত থেকে ব্যাট তৈরির কারিগর আসলেও এখন স্থানীয় কারিগররা তৈরি করছেন ক্রিকেট ব্যাট। সেই সাথে নিয়মিত তার কারখানায় কাজ করছেন 40-50 জন শ্রমিক। এতে মাসিক ও সাপ্তাহিক গায়ে সংসারে টানাপোড়েন কমেছে এই শ্রমিকদের। আমরা এখানে 42 জন পুরুষ মহিলা মিলে কাজ করি। এখানে সম্পূর্ণ কাঠ বাইরে থেকে আনা হয়। কাঠ এবং ব্যাটের সমন্বয়ে আমরা ক্যাপ্টেনিস ব্যাট এবং উইলো ব্যাট তৈরি করি। এখান থেকে আমরা যেটুকু স্যালারি পাই ইনশাআল্লাহ আমরা আমাদের সংসার সুন্দর চলে। যে হাতলটা আমরা ব্যাট দিয়ে বানাই সাধারণত, আর কাঠ দিয়ে আমাদের ব্যাট বানানো হয়, রেঞ্জা করি, তারপরে ডালমা ডালমা যেগুলো এগুলো করা হয় আর কি সাধারণত। আমি এখানে ভিকাটি হ্যান্ডেল বানাই, স্টিকার লাগাই, এরপর থেকে এখানে আমি মাসিক একটা বেতন পাই। জেলা শহরের মধ্যে ব্যাট তৈরি কারখানা উদ্যোক্তাদের মাঝে নতুন প্রাণ সঞ্চার করেছে। আগামীতে তার কারখানা আরও এগিয়ে নিতে পাশে থাকার কথা জানালেন এই কর্মকর্তা। অর্থ এলাকার কর্মসংস্থানের জন্য এটা একটা নিদর্শন, আর হচ্ছে এই প্রতিষ্ঠানটি পরিদর্শনের পরবর্তীতে বিসিক এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য যে ঋণ সহায়তার জন্য হচ্ছে একটা উদ্যোগ নিয়েছিল এবং সেই ঋণ সহায়তা কিন্তু উনি পেয়েছেন সম্পূর্ণ অনুদানে। তো এই ধরনের প্রতিষ্ঠান এগিয়ে যাক। এই ধরনের প্রতিষ্ঠানের জন্য উত্তরোত্তর সমৃদ্ধির জন্য হচ্ছে আমরা মঙ্গল কামনা করছি। রাজু আহমেদ, বার্তা 24।